हेलो गाइस, दिस इज शागुनली फ्रॉम आर्टिस्ट 617 और आज के इस वीडियो में हम तीन ते विषय नहीं कथा बोलबो। एक होच्छे बिनय बादल दिनेश, एक होच्छे बालादोना जूतो और आर एक होच्छे जतु गृह। तो प्रथम बिनय बादल दिनेश नहीं कथा बोलबो। बिनय बादल दिनेश ये सिनेमाटा डायरेक्ट करछेन अरुण रॉय, जिनि किछुदिन आगे तार हीरालाल सिनेमाटा रिलीज होयेछिलो, जेटाते आमरा किंजल नंदके देखते पेयेछि मेन चरित्रे एबं अर्णव मुखोपाध्याय छिलेन। तारा दुजनेई किन्तु एई सिनेमाटा तो बिनय बादल दिनेशेर चरित्रे रयेछेन। बिनयेर चरित्रे अभिनय करछेन किंजल नंद एबं বাদলের চরিত্রে অভিনয় করছেন অর্ণব মুখোপাধ্যায়। তো দুজনেই কি লেভেলের অভিনেতা সেটা খুব ভালো মতোই আমরা হীরালাল সিনেমাতে বুঝতে পেরেছি। অর্ণব মুখোপাধ্যায়কে আমার খুবই ভালো লেগেছিল ডিকশনারি সিনেমাতেও। তো অবশ্যই দুর্দান্ত একটা কাস্টিং এবং কিঞ্জলদার ফেসের মধ্যে একটা এমন ব্যাপার আছে আমার মনে হয় যেটা কিন্তু হিস্টোরিক ফিল্মে না প্রচণ্ড বেশি সুটেবল। এবার তারপরে তার কেরিয়ারে পরবর্তীকালে তিনি যখন মানে মডার্ন জেনারেশনের সিনেমাগুলো করবেন তখন দেখা যাবে যে তাকে সেই চরিত্রগুলোতে মানাচ্ছে কি না। কিন্তু এই পুরনো দিনের সিনেমাগুলোতে যেখানে হয়তো 1800 শতক দেখানো হচ্ছে কিংবা 1900 শতক দেখানো হচ্ছে, তখন কিন্তু ওই ক্যারেক্টারগুলোতে তাকে খুব ভালোভাবে মানায়। এবং অরুণ রায় আমরা জানি 11-র মতন সিনেমা করেছেন, হীরালালের মতন সিনেমা করেছেন, যে সিনেমাগুলো অবশ্যই পিরিয়ড ফিল্ম, একটা বহু পুরনো সময়ের গল্প দেখানোর চেষ্টা আজকের ডেটে দাঁড়িয়ে। সেই জিনিসটাই কিন্তু বিনয় বাদল দিনেশেও হবে। ইতিহাসকে কীভাবে মারাত্মকভাবে চর্চা করেন অরুণ রায় সেটা তার সিনেমা দেখলে বোঝা যায়। মানে প্রচণ্ড ভালোভাবে পড়াশোনা করে রিসার্চ করে তিনি সিনেমা বানান, নিজের প্রচণ্ড ডিটেলিং থাকে সিনেমার মধ্যে, আর্ট ডিরেকশনের কাজ খুবই ভালো হয় তার সিনেমাতে, সেটা হীরালাল দেখলেই বোঝা যায়। তো আশা করছি যে এই সিনেমাটা বিনয় বাদল দিনেশ খুবই ভালো হতে চলেছে। টিজারটা আমি দেখলাম, টিজারে একটা সিন রয়েছে যেখানে তিনজন বিনয় বাদল এবং দিনেশ এন্ট্রি নিচ্ছে। ওই এন্ট্রি নেওয়ার সিনটা এমনভাবে শ্যুট করা হয়েছে যে অটোমেটিক্যালি থ্রিল ফিল্ড হবে অডিয়েন্সের, এবং প্যাট্রিয়টিক ফিল্ম বাই ডিফল্ট অডিয়েন্সের ভালো লাগার জায়গাটা অনেকটা বেড়ে যায়। এবং সেখানে যদি অরুণ রায় ডিরেকশন মেশে, এত ভালো কাস্টিং মেশে, অবশ্যই বেশ ভালো একটা কাজ হতে চলেছে। তো এবার দেখা যাক কী হয়। সৃজিত মুখার্জির একটা ইন্টারভিউ দেখছিলেন যেখানে তিনি বলছিলেন যে মানস মুকুল পাল 6 বছর ধরে বিনয় বাদল দিনেশ নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, তারপরে তিনি বিনয় বাদল দিনেশ বানাবেন। তো এবার অরুণ রায় বিনয় বাদল দিনেশ বানাচ্ছেন, আমি জানি না এরপরে মানস মুকুল পাল বিনয় বাদল দিনেশ বানাবেন কি না, যদিও বানান সেখানে কাস্টিং কাদের করবেন। তো এটা কিন্তু একটা বেশ দেখার মতন বিষয় হবে, কারণ বাংলার দুজন ভালো ডিরেক্টর অরুণ রায় কত ভালো সিনেমা বানিয়েছেন সবারই জানা। মানস মুকুল পাল সহজ পাঠের গপ্পর মতন সিনেমা বানিয়েছেন। তো যে সিনেমাটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের, তাকে আমি ভালো ডিরেক্টর হিসেবে গণ্য করি। তো দেখা যাক যে বিনয় বাদল দিনেশ কী হয়। আফটারঅল অরুণ রায় বানানোর পরে আদৌ মানস মুকুল পাল বানান কি না, আমার ধারণা বানাবেন, কারণ 6 বছর ধরে যদি তিনি সত্যি সত্যি রিসার্চ করেন সেক্ষেত্রে আশা করি তিনি সেই প্রজেক্টটা থেকে কুইট করবেন না। অরুণ রায় এবারে কতদিন ধরে এই জিনিসটাকে নিয়ে রিসার্চ করেছেন, মানস মুকুল পাল 6 বছর করেছেন, অরুণ রায়ও নিজের কাজ প্রচণ্ড বেশি রিসার্চ করে করেন। তো যদি দুজনেই বানান সেক্ষেত্রে কাটটা মানুষের ভালো লাগবে, এটা একটা কিন্তু বেশ দেখার মতন বিষয় হতে চলেছে। এবার কথা বলবো মারাদোনা জুতো নিয়ে, যেটা হইচইতে আসতে চলেছে 30 তারিখ। তো এটা যেটা আমি ট্রেলারটা দেখে বুঝলাম, দুটো ফ্যামিলির গল্প দেখানো হচ্ছে যাদের বাড়ি একে অপরের অপোজিটে টোটালি, এবং তাদের মধ্যে মানে ক্যাচাল রয়েছে, তারা একে অপরকে একেবারেই সহ্য করতে পারে না। তাদের বাবাদের মধ্যে ক্যাচাল, তাদের মায়েদের মধ্যে ক্যাচাল, ফলত তাদের সন্তানদের মধ্যেও ক্যাচাল হয়ে গেছে। একবারই ছেলের সঙ্গে একবারই মেয়ের ক্যাচাল, তারা ঝগড়াঝাটি করে, একে অপরকে ফাক অফ বলে। তো এই ফাক অফ বলাটা আমার প্রচণ্ড ওভার দি টপ লেগেছে। যাই হোক, এই করতে করতে ঝগড়াঝাটি করতে করতে একবারই ছেলের সঙ্গে একবারই মেয়ের ভালোবাসা হয়ে যাবে, যেটা দেখে আমার অনেকটা বলো না তুমি আমার কথা মনে পড়ে যাচ্ছিলো যে প্রথমে ঝামেলা কিন্তু সেখান থেকে ধীরে 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 প্রেমে পড়া। রামলীলা টাইপেরও একটা গন্ধ রয়েছে যে একে অপরের ফ্যামিলির সঙ্গে ঝামেলা কিন্তু একে অপরকে তারা ভালোবেসে ফেলেছে। কিন্তু টোটালি কিন্তু এই জনরাগুলোর মতন নয়, এটা ফ্যামিলি ড্রামা জনরা। এখানে ফ্যামিলির গল্পটাকেও অনেকটা বেশি করে দেখানো হবে, শুধুমাত্র ছেলেটা বা মেয়েটার প্রেম কাহিনী দেখানো হবে না। ফ্যামিলি ড্রামা জনরাতে মৈনভূমি খুব ভালো ডিরেক্টর, এবার দেখা যাক তিনি এখানে কীরকম কাজ করেন। চিনি সিনেমাটা ব্যক্তিগতভাবে আমার খুব একটা যে ভালো লেগেছে তাই বলবো না, কিন্তু ফ্যামিলি ড্রামা জনরার অডিয়েন্স কিন্তু খুব পছন্দ করেছিল সিনেমাটাকে। তো মৈনাক ভৌমিক কিন্তু এই জনরাটা সত্যি ভালো পারেন কাজ করতে, এবার দেখা যাক যে তিনি এখানে কীরকম করেন। আরেকটা যেটা আমি বলবো, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন এই সিনেমাতে, যিনি আমাদের বর্তমান জটায়ু। তো তিনি কিন্তু কমিক টাইমিং খুব ভালো তার, এবার তিনি এখানে কীরকম কাজ করেন সেটা দেখা যাক, কারণ আমার মনে হয় যে তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং রয়েছে। উজান রয়েছেন এই সিনেমাতে, যাকে আমরা এই কয়েকদিন আগেই আমি এই দেশেতেই থাকবো অন্য কোথাও যাবো না এই গানটাতে দেখতে পেয়েছিলাম। তো তিনি কিন্তু বেশ ভালো অভিনেতা, গোলন্দাজও তাকে আমরা দেখতে পাবো, আমার কিন্তু তাকে বেশ পছন্দ হয় অভিনেতা হিসেবে। দেখা যাক তিনি এখানে কীরকম কাজ করেন, তার চরিত্রটাও আমার খুবই ইন্টারেস্টিং লাগলো। তার একটা লাস্টে কমিক লাইন রয়েছে যে এরকম
এত বেশি বালবাজারি দেখিনি না এরকম টাইপের ডায়লগ রয়েছে, সেই ডায়লগটা আমার বেশ ফানি লাগলো। এবার দেখা যাক কীরকম হয়। মৈনাক ভৌমিক এরকম মডার্ন গল্প বলতেই পছন্দ করেন, এটাও মডার্ন গল্প, তিনি কিন্তু নিজের জনরাতে খুব ভালো ডিরেক্টর। এছাড়াও ন্যারেটার হিসেবে আমরা মীরের গলা শুনতে পাই, যদিও তাকে স্ক্রিনে কোথাও দেখা যায়নি। তো এবার দেখতে হবে যে তিনি শুধুমাত্র ন্যারেটার হিসেবে কাজ করেছেন নাকি তার কোনো চরিত্র আছে যেটা ট্রেলারে রিভিল করা হয়নি। যদি মীরকে দেখা যায় তাহলে এর থেকে ভালো তো কিছু হতে পারে না। জয়দীপ চক্রবর্তী রয়েছেন, যিনি কিন্তু এই কিছুদিন আগে সেই যে হলুদ পাখি যে ওয়েব সিরিজটা রিলিজ হলো সেটার ডিরেক্টরও বটে, এবং তিনি গোলন্দাজও একটা ছোট্ট রোল করছেন। তো ভালো কাস্টিং, বেশ ভালো, এটা বলতেই হচ্ছে। এবার দেখা যাক পুরো কাজটা কীরকম হয়। আমি সেই যে হলুদ পাখি সিজন 2 এর রিভিউ করেছিলাম, লিঙ্ক দেওয়া রয়েছে আই বাটনে, চাইলে তোমরা দেখতে পারো। আরেকটা সিনেমা আসতে চলেছে যেটার নাম জতুগৃহ। এই সিনেমাতে লিড চরিত্রে অভিনয় করবেন বনি। এটা একটা মিস্ট্রি থ্রিলার জনরার ফিল্ম হতে চলেছে। এই সিনেমাতে সপ্তর্ষি বসু ডিরেকশন দেবেন, যিনি এর আগে নেটওয়ার্কের মতন ফিল্ম ডিরেক্ট করেছেন, প্রতিদ্বন্দ্বীর মতন ফিল্ম ডিরেক্ট করেছেন যেটাতে শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের মতন অভিনেতারা ছিলেন। সেই সিনেমাটা খুব ভালো রিভিউ পায়নি ক্রিটিকদের থেকে, কিন্তু তবুও কিন্তু অডিয়েন্স মারাত্মকভাবে অ্যাকসেপ্ট করেছিল। লকডাউনের পরে রিলিজ হওয়া সত্ত্বেও সিনেমাটা কিন্তু বেশ ভালো বিজনেস করেছিল সিনেমা হল। তো বলতেই হচ্ছে যে সপ্তর্ষি বসু বোঝেন যে কিভাবে অডিয়েন্স টানতে হয় হলে, অডিয়েন্স কি চায় অ্যাকচুয়ালি একটা সিনেমা থেকে। মশালা এলিমেন্টগুলো কিন্তু এই জতুগৃহ ফিল্মেও থাকবে বলে আমার ধারণা। এবং অর্ণব ভৌমিক এই সিনেমার গল্প লিখছেন, যিনি ম্যাজিকের মতন সিনেমা লিখেছেন এবং পরিণীতার মতন ফিল্ম লিখেছেন, যে দুটো সিনেমা আমার কাছে যে খুব ভালো সিনেমা অসাধারণ তা কিছু নয়। ভালো সিনেমা, ঠিক আছে, আমি দেখেছি হলে গিয়ে, ভালোই লেগেছিল, একবার দেখার মতন সিনেমা, ভালো সিনেমা। কিন্তু অর্ণব ভৌমিক কিন্তু জানেন যে অডিয়েন্স কী চায়, কারণ পরিণীতা কীভাবে হিট হয়েছিল সারা কলকাতা জুড়ে, বাবাইদা এবং ওই শুভশ্রীর চরিত্রটা কত বেশি ফেমাস হয়েছিল, মানে ভিডিও এখনও অবধি ঘোরে ফেসবুকে, মাঝে মাঝেই সার্কুলেট হয়। তো আমরা খুব ভালো মতো জানি যে পরিণীতা কী লেভেলে পৌঁছেছিল। তো জতুগৃহের ক্ষেত্রেও সেটা হতে পারে, যদি অর্ণব ভৌমিক সেরকমই একটা গল্প অডিয়েন্সকে উপহার দেয়। অর্ণবদার সঙ্গে আমার কথাও হচ্ছিল, সিনেমাটার ট্রেলার আগস্ট মাসের আগে আসার কথা এখনও অবধি নেই, দেখা যাক এরপরে সিনেমাটার ট্রেলার কীভাবে কবে আসে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সিনেমাটা ভালো কিছু হতেও পারে। বনি একটু অন্য ধরনের চরিত্র পাচ্ছে, নর্মালি তিনি যেরকম কমার্শিয়াল মুভি করেন সেটা একেবারে সেরকম ফিল্ম হচ্ছে না, কারণ সপ্তর্ষি বসু কিন্তু একদম যে পুরোপুরি পুরোদস্তুর কমার্শিয়াল ফিল্ম করেন সেটা একেবারেই নয়, আবার আর্ট ফিল্ম করেন তেমনও নয়, মাঝামাঝি একটা জায়গা থাকে, সেটা এই সিনেমাতে আশা করছি দেখা যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো, নিজের মহিলার ফ্রেন্ডের সঙ্গে কমেন্ট করে জানাতে পারো এই তিনটে কাজের মধ্যে তোমরা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড। আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা একটা নতুন মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ ভিডিও করতে থাকি এবং একসঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি।